টেলিভিশন নাটকে ওনার যে যে অসম্ভব জনপ্রিয় নাটক করেছেন, লিখেছেন এবং নিজে অভিনয় করেছেন, এইটা সারা জীবনই মানুষের মনে রাখতে হবে। অ্যাটলিস্ট আমরা যারা পেয়েছিলাম ওনাকে আমাদের শুরুর সময়, সেই সময় আমরা দেখেছি উনি, দেখেছি উনি কতটা স্বতন্ত্র ওনার সৃষ্টিতে, কতটা স্বতন্ত্র ওনার অভিনয় কর্মে। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই হয়তো আর্কাইভে আছে, আর এখন ইউটিউবের সময় ওনার নাটকগুলো সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। উনি মমতাজউদ্দিন আহমেদ তো মমতাজউদ্দিন আহমেদই, ওনার সাথে কারো তুলনা হয় না। ওনার লেখার স্টাইলও আলাদা ছিল, ওনার অভিনয় করার স্টাইলও আলাদা ছিল। এটা আমরা আমাদের চোখের সামনে ভাসে, মমতাজ স্যারের কথা বলা, মমতাজ স্যারের অ্যাক্টিং প্যাটার্ন আমরা মাঝে মাঝে চেষ্টা করতাম ওনার মতো অভিনয় করতে পারি কি না, এটা অসম্ভব ব্যাপার। উনি একদমই ডিফারেন্ট টাইপের একজন ছিলেন। রাক্ষসী গল্পের নাট্যরূপ দিয়েছিলেন এবং তিনি শিক্ষক হিসেবে এবং নাট্যকার অভিনেতা হিসেবে তিনি যথেষ্ট অবদান রেখে গেছেন। এটা তো সত্যি কথা যে অনেকদিন ধরেই তিনি আবার অসুস্থ ছিলেন, সেই সময়েও তিনি রেডিওতে নাটক করেছেন। তার মানে সাংঘাতিকভাবে নাট্যমনস্ক একজন মানুষ, এবং সেই মানুষকে আমরা হারালাম। অবশ্যই আমাদের নাট্যাঙ্গনের যথেষ্ট ক্ষতি হল। কয়েকজন নক্ষত্রকে ক্রমান্বয়ে আমরা হারাচ্ছি। তিনি অভিনয় শিল্পকে এমন একটি উচ্চতায় নিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের উপযোগী করে এটিকে কিভাবে বিন্যাস করা যায়, সেক্ষেত্রেও কিন্তু অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের অবদান অনন্য সাধারণ। তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন লেখক, তিনি একজন উপন্যাসিক, তিনি একজন নাট্য অভিনেতা, সব কিছু মিলে এই শিল্প সাহিত্য সংস্কৃতির ঘরানাকে তিনি যে উচ্চতায় নিয়েছেন সেখান থেকে আমাদের সেই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। তবে একই সঙ্গে আমাদের নতুন প্রজন্মের মধ্যে তার যে চেতনার জায়গাটি সেটি এখন বিকাশ ঘটানো সেটি খুবই জরুরি, কেননা তিনি মূলত তার এই শিল্প সংস্কৃতির ধারাটিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নের জন্য যে কাঠামো দাঁড় করানোর প্রয়োজন সেটি তিনি করেছেন। ফলশ্রুতিতে তার মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে দীর্ঘদিন।